তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লকডাউনে আটকে পড়া শ্রমিক ও গরিব মানুষদের জন্য করা হচ্ছে প্রতিদিনের খাবারের ব্যবস্থা। দুর্গাপুর স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দুর্গাপুরের গোপাল মাঠে লকডাউনে আটকে পড়া শ্রমিক ও গরিব মানুষদের প্রতিদিন খাবার খাওয়ানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হচ্ছে। কাজ চলছে। রবিবার সকালে সেই শিবিরে আসেন আসানসোল পুর নিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তিনি শিবিরে এদিন গরিব মানুষ ও শ্রমিকদের মধ্যে খাবার পরিবেশন করেন। মেয়র দলীয় নেতা প্রভাত চট্টোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কাজল মিত্র, রিপোর্ট, খাস খবর, বাংলাবান। তিনি বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই লকডাউনের টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজ করছেন এবং তিনি আমাকেও বলেছিলেন নিজের চোখে সে একবার দেখে যাও কী হচ্ছে, এবং নিজে না এসে দেখলে এটা বোঝা যাবে না যে কত বড় আয়োজন। এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে তিনি কী কাজ করছেন তার পুরো টিমকে নিয়ে, যারা তার দলের ছেলেরা আছে, আমার যুব সভাপতি আছে, রান্ধনী যারা আছেন, ক্লাবের ছেলে যারা আছে, আরও দলের সংগঠক যারা আছে, সবাই মিলে কী কাজ করছেন, কীভাবে মানুষের সেবা করছেন, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে। এবং তারা প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, এটা কিন্তু এখানে এসে বোঝা যাবে। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।